আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবিএন 24 সংবাদে। সাথে আছি আমি শাহিনুর রহমান। শুরু করছি জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। নড়াইলে কালিয়া উপজেলার বাবুইসোনা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। বুধবার বিকাল 3টায় বামনের মোর্চাকে সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন সড়কে বিশাল মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন। মিছিলে ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার কর্মীরা অংশ নেন। সাধারণ ভোটারদের কাছে ফুটবল মার্কায় ভোট চেয়ে ওয়ার্ডের উন্নয়নের সুযোগ চান তিনি। পথসভায় মনিরুজ্জামান মনির বলেন, আমি সাবেক সংশ্লিষ্ট ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলাম। পুনরায় জনগণের সেবা করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। আমাকে জনগণ নির্বাচিত করলে আমি মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলব। এ সময় মাহবুব আলম বলেন, 9 নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মনির ভাইকে 28 তারিখ ভোট দিয়ে জয়যুক্ত করব। বিগত মেম্বার, সাবেক মেম্বার ছিলাম, এবারও আমি আসন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছি এবং এই নির্বাচন যাতে আবার সুষ্ঠু এবং সুন্দর হয়, জনগণ যাতে সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে এবং যাতে নির্বাচনে কোনো সহিংসতা না হয়, তাহলে আমার ফুটবল প্রতীক ইনশাআল্লাহ জয়লাভ করবে এবং ভোটাররা ভোট দিয়ে সেটাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। বাবুইসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আজকের এই 9 নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব মনির ভাইয়ের ফুটবল প্রতীকের যে মিছিল, আপনারা যারা এই মিছিলে শরিক হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামী 28 তারিখে নির্বাচনী ভোট কেন্দ্রে আমরা প্রত্যক্ষভাবে আপনাদের পাশে থেকে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ 28 তারিখে মনির ভাই বিপুল ভোটে বিজয় লাভ করবে এই আশাবাদ। শুনছিলেন এবিএন 24 সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।